স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে অনেকেই হোস্টেল বা বাড়ি ভাড়া করে থাকেন। একটু দূর হলে বাস কিংবা মেট্রোতেও যাতায়াত করেন অনেকে, কিন্তু নিয়মিত বিমানে চড়ে বিশ্ববিদ্যালয়ে ক্লাস করেছেন এমন শিক্ষার্থীর কথা জানেন কি কেউ? বাস্তবে তেমনই করেছেন আমেরিকার এক বাসিন্দা। রিপোর্টে বিস্তারিত। স্নাতকোত্তর স্তরে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেলে কি হবে? অন্য শহরে পড়াশোনা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি আস্তানা করার খরচই তো সাধ্যে কুলোবে না। উপায় না দেখে হিসাব কষতে বসেছিলেন 26 বছরের ছেলেটি। বাড়ি ভাড়ার খরচ বাঁচাতে বিমানে চড়ে বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করাই যথাযথ মনে হয়েছিল তার কাছে। বাস্তবে তেমনই করেছেন আমেরিকার লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা বিল ঝৌক। এক শহর থেকে অন্য শহরের শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে পড়াশোনার জন্য অনেকেই তো নিজের বাড়ি ছেড়ে আত্মীয় পরিজনের বাড়িতে গিয়ে ওঠেন। তবে বিলের মতো এমন ধারা কাণ্ডের কথা শুনেছেন কি? ফলে তার কীর্তি নিয়ে সমাজ মাধ্যমে হইচই শুরু হয়েছে। বিল জানিয়েছে, বার্কলির ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে যেতে সপ্তাহে 3 দিন বিমানে চড়তেন তিনি। ক্লাসের শেষে আবার সেই শহর ছেড়ে অন্য শহরে নিজের বাড়িতে ফেরার জন্য বিমানে উঠতেন। বিমান ভাড়ার খরচ কমানোর জন্য কি কি উপায় বার করেছিলেন সে কথাও বলেছেন বিল। আজকাল লিগাল সাস্টেনেবিলিটি অ্যালায়েন্স SSA নামে আমেরিকার একটি সংস্থায় কাজ করছেন বিল। পরিবেশ রক্ষা বিষয়ক পরামর্শ প্রদানকারী ওই সংস্থায় ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ার হিসেবে রয়েছেন তিনি। ছোটবেলা থেকে গণপরিবহনের প্রতি আগ্রহ তার। তিনি বলেন, স্কুলে যাওয়ার সময় নানা রুটের বাসে চড়তে দারুণ মজা লাগত তার। বার্কলিতে গিয়ে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি হাসিল করেন বিল। ক্লাস করার জন্য প্রতি সপ্তাহে বিমানে যাতায়াত কেন করতেন? বিল জানিয়েছেন, লস অ্যাঞ্জেলেস থেকে বার্কলিতে গিয়ে পড়াশোনার জন্য বিশ্ববিদ্যালয়ের আশেপাশে বসবাস করতে গেলে তার পকেট ফাঁকা হয়ে যেত, কারণ বিশ্ববিদ্যালয়ের কাছে পিঠে এক বেডরুমের ফ্ল্যাটের ভাড়াই আকাশ ছোঁয়া। বিল হিসেব কষে দেখেছে, বাড়ি থেকে ক্যাম্পাসে যেতে 4 থেকে 5 ঘন্টা সময় লেগে যেত। তাই ক্লাস করার জন্য আগে থেকেই উড়ানের টিকিট কেটে রাখতেন তিনি। ক্লাস করার দিন ভোর 4:45 ঘুম থেকে উঠে ভোর 4:20 বাড়ি ছেড়ে বেরিয়ে পড়তো সে। এরপর আধ ঘন্টা গাড়ি চালিয়ে লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে পৌঁছে যেত সে। ভোর 6:00 বিমান ছাড়ার পর 7:30 মধ্যে সান ফ্রান্সিসকো বিমানবন্দরে। বিশ্ববিদ্যালয়ের প্রথম ক্লাস হতো সকাল 10:10। সেই ক্লাসে ঢুকতে কখনো দেরি হতো না বিলের। বছরখানেক ধরে ভিন্ন শহরে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য মোট 238 উড়ান ধরেছেন বিল। বিমান ভাড়া মেটাতে সব মিলিয়ে $2,413 খসে গিয়েছে তার, বাংলাদেশি মুদ্রায় প্রায় 3 লাখ টাকা। নাগরিক, নিউজ ডেস্ক।